নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2023 চার রাশি সুপারহিট হতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই চার রাশির। কেন, কোন গ্রহ এই চার রাশিকে অর্থের জোয়ার নিয়ে আসতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, প্রত্যেকটি গ্রহ কিন্তু আমাদেরকে কিছু না কিছু বার্তা কিন্তু দেয়। আমি বারবার বলছি যে আপনার জন্মছকে আমি মেনে নিলাম, নবগ্রহের মধ্যে নটি গ্রহই কিন্তু ভালো থাকতে পারে না, আবার নটি গ্রহই কিন্তু খারাপ থাকতে পারে না। যে গ্রহটি খারাপ রয়েছে, আমি বারবার বলছি, ভিডিও শুনছেন, ভিডিও শুনলে শুধু হবে না, নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন। যে গ্রহটি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে তাকে প্রথম কথা ব্লকেজ করতে হবে, ব্লক করতে হবে। যদি আপনি সেই জায়গাটা যদি ব্লক করা যায় কিনা, নিশ্চিত রূপে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনার যে সমস্যাগুলো রয়েছে এবং বাস্তুক্ষেত্রে তার পাওয়ার আপ করে সেখানে আপনার সমস্যাটা কিন্তু একদম আপনার ভালোভাবে কিন্তু করা কিন্তু সম্ভব, সমস্যার সমাধান। যদি শাস্ত্র মানে হচ্ছে সমস্যার সমাধান। আর আমি একটি কথা বলছি, যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, আপনি আপনার জীবনে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে চলতে চলতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, মামলা মকদ্দমা, আপনার বাস্তুদোষ, আপনার সন্তানের শিক্ষার জায়গাতে সমস্যা আসছে, স্বামী স্ত্রীর জায়গাতে, বন্ডিংয়ের জায়গাতে সমস্যা আসছে, আপনার অর্থ জলের মতন খরচ হয়ে যাচ্ছে, আপনি ইনকাম করছেন কিন্তু অর্থকে ধরে রাখতে পারছেন না, আপনার ক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে সমস্যা, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন, ব্যবসাতে কিন্তু আপনি দোকান করছেন, পাশাপাশি আরেকজন দোকান করছে, তার দোকান ভালো, কিন্তু আপনার দোকানে কাস্টমার নেই, সেই মতন আপনার ব্যবসা চাঙ্গা হতে পারছে না। কৌশিক রায় যদি আপনার হাত ধরে আপনাকে কিন্তু টেনে তুলবে, কারণ জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান, 2+2=4, সেখানে কিন্তু 5 হবে না। অর্থাৎ সঠিক অ্যানালাইসিস এবং সঠিক প্রতিকার, বাস্তুর প্রতিকার 100% আপনার সমস্যার সমাধান নিশ্চিত রূপে কিন্তু হবে। আর কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না, যে প্রেডিকশানগুলো করি কিনা খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আপনার জীবনে সমস্যা রয়েছে, সেই জায়গা থেকে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে। কোন জায়গাতে আপনার সমস্যা রয়েছে, কোন গ্রহকে পাওয়ার আপ করতে হবে, বাস্তুক্ষেত্রে কী করতে হবে, কিছু ফর্মুলা রয়েছে, যারা সারেন্ডার করে কিনা, স্যার আপনি আমাকে বাঁচান, তাকে কিন্তু আমি টেনে কিন্তু তুলি। ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, বারবার বলি, যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। ভিডিওটি যারা দেখছেন না, প্রথম কথা আমি বলবো, যদি ভালো লাগে কৌশিক দাকে, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সর্বোপরি আপনাদেরই এটা চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করবেন, 9609343993। যখন আপনারা পেমেন্ট করবেন কি না, অনেকেই বলছেন যে স্যার আপনার নাম করে অনেকে করছে, আমি বারবার বলছি, যখন পেমেন্ট করবেন তখন দেখবেন কৌশিক রায় নাম লিখা আছে কি না, তবে কিন্তু পেমেন্ট করবেন।
এখানে আমি বারবার এই কথাটা আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা যারা আমার সাথে নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। সম্পূর্ণ এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন, এই যে 2রা মে শুক্র রাশি পরিবর্তন করছে, শুক্র রাশি পরিবর্তন করে আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে, মিত্র রাশিতে প্রবেশ করে শুক্র কিন্তু বলবান হতে চলেছে। এর ফলে আমি 4টি রাশির ক্ষেত্রে খুব দুর্দান্ত ধনবর্ষ হবে, সুপার হিট রাশি হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 4 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত রেজাল্ট এই 4 রাশি পেতে চলেছে। সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে, শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওটি ভালো করে বুঝতে হবে। যাদের সমস্যা রয়েছে তারা ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট আপনারা করুন। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ঠিক 5ম ভাবে অবস্থান করছে শুক্র, ত্রিকোণ ত্রিকোণ কানেকশান কুম্ভ রাশি 2রা মে থেকে। প্রথম কথা হচ্ছে আপনার প্রেমের জায়গাটা ভালো হবে, লাভ রিলেশনের জায়গা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে, ভাগ্য ক্ষেত্রে উন্নতি। দেখুন, ভাগ্য যদি আপনাদের সাথ দেয় কিনা আমরা পাহাড় ভাঙতে পারি, অর্থাৎ বিধাতা আমাদের কিন্তু গিফট করেছে এই ডেস্টিনি। এই ডেস্টিনি যদি আপনার ভালো যদি হয়, আমি এক্সাক্ট বলছি, আপনার অর্থনৈতিক সৌভাগ্য নিশ্চিত রূপে কিন্তু আসবেই আসবে, দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেন্ডিং ফাটকা থেকে এবং যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের মান সম্মান জব পদপ্রতিষ্ঠা আপনাদের হতে চলেছে এবং শুক্র এবং শনির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে আমি একটি কথা বলবো, মালামাল হবে কুম্ভ রাশি, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ পেতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনি জাতক অথবা জাতিকা রাশির অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করছে এবং ত্রিকোণভাবে শনি নবপঞ্চম রাজ্য, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন, যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি সমাজসেবামূলক কাজ করেন, আপনার গানের জায়গাটা আপনার রয়েছে, আপনি কসমেটিকের ব্যবসা করছেন, গার্মেন্টসে বিজনেস করছেন, ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা করছেন, আপনি ফুডের ব্যবসা করছেন, বিশেষভাবে লাভ পাবেন তুলা রাশি। ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, ক্যারিয়ার ক্ষেত্রে লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, তুলা রাশির পর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সেই রাশির নাম আপনার মিথুন রাশি। রাশিতেই শুক্র অবস্থান করছে, আপনার 5ম পতি রাশিতে অবস্থান করে আপনাদের প্রথম কথা আপনাদের প্রেমজ জায়গা, আপনাদের ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পাবেন, আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ডেলি ইনকাম আপনাদের বাড়বে, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন, শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং স্টক মার্কেট থেকে এই সময় লাভ পেতে চলেছেন এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ মিথুন রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, সুপার হিট হতে চলেছে মিথুন রাশি, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আকর্ষিক অর্থপ্রাপ্তির মিথুন রাশির সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, মান সম্মানের জায়গা বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি
আপনার ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করে বড় ধরনের পরিবর্তন আপনার আসতে চলেছে দোসরা মেয়ে থেকে। প্রথম কথা, আপনার অর্থনৈতিক দিক থেকে তো আপনাদের দিবেই, এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দ্বারা যারা এমএনসি কোম্পানিতে কাজকর্ম করছেন এবং যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, বা গ্ল্যামার দুনিয়াতে আছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ কিন্তু করছে। অর্থাৎ মে 2023 সুপারহিট রাশি হতে চলেছে আপনার ক্ষেত্রে কন্যা রাশি, এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি, আর্থিক স্থিতি মজবুত, এবং এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা 100% পেতে চলেছেন। অর্থাৎ সুপারহিট হতে চলেছে কন্যা রাশি, ভাগ্য খুলতে চলেছে কন্যা রাশির, এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকেও কিন্তু এই সময় আপনারা নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন সকলে। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং ভিডিওটি শেষ করার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানাই, এবং সকলের আমি একটি কথা বলি, সকলের মঙ্গল করুক ঈশ্বর, এই কামনা করে আজকের আমি এই প্রোগ্রাম শেষ করছি। আবারও বলছি, যদি আপনাদের এটি চ্যানেল যদি ভালো লাগে কৌশিক দাকে এবং কৌশিক দার প্রোগ্রামকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।